আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, মানুষ বাধাহীনভাবে ভোট দিয়েছে, এই জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর সকালে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গণভবনে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, একটি দল নির্বাচন করতে দেবে না এবং প্রতিহত করার ঘোষণা দিয়ে সন্ত্রাস শুরু করে, পুড়িয়ে মানুষ মারে, কিন্তু দেশের মানুষ তাদের অগ্নি সন্ত্রাস প্রত্যাখ্যান করেছে। 7ই জানুয়ারি জনগণ প্রমাণ করেছে কোনো ভয় ভীতি বাধা তাদের দাবি রাখতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদের ওই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মানুষ হত্যা এগুলি পছন্দ করেনি, তাদের প্রত্যাখ্যান করেছিল, যে কারণে তারা কখনো নির্বাচনে আসতেই চায়নি। এবারে নির্বাচনে তার নির্বাচন হতেই দেবে না, তাদের লক্ষ্য নির্বাচন হতে দেবে না। তাদের কিছু মুরব্বী আছে, তারাও তাদেরকে সেই পরামর্শ দেয় এমন অবস্থা সৃষ্টি করে যে নির্বাচন না হয়। কিন্তু বাংলাদেশের মানুষকে এরা চেনে নাই, কারণ এই বাংলাদেশের মানুষ সেই বাংলাদেশের মানুষ যা 71 সালে জাতির পিতা 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না। 7ই জানুয়ারি নির্বাচনে এদেশের মানুষ সেটাই প্রমাণ করেছে, একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে আর বলতে পারবে না যে রাতে সিল মারবে, কারণ ব্যালট পেপার রাতে যাই নাই, ব্যালট পেপার পৌঁছাচ্ছে সকালে। তারা যে একটা কথা ওই বলেই বেড়াতো সারাদিন, সেটা বলারও তাদের সুযোগ নাই।